হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো দই পটল বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে রান্নাটি করলে বড় ও বাচ্চাদের সবারই ভালো লাগবে এই রান্নাটা চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি দই পটল প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে নিয়েছি আর প্রত্যেকটা পটল আমি এইভাবে কেটে নিয়েছি যাতে পটলের মধ্যে লবণ ও মশলা ভালো করে ঢুকে যায় এরপর একটা গরম করা এমে খানিকটা তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে আস্তে আস্তে পটলগুলোকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে পটল ভাজা ভাজা হচ্ছে আমি একটা বাটিতে খানিকটা দই নিয়ে নেব এই দইটা আমি কাল রাত্রে বাড়িতেই পেতেছি এরপর নিয়ে নেব দেড় চা চামচের মতো চিনি চিনিটাকে দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেবো যাতে চিনির দানাগুলো দইয়ের মধ্যে ভালো করে গুলে যায় এরপর পটল ভাজা হয়ে গেছে তুলে নেবো সবগুলো ওই কড়াইয়ে আরও কিছুটা তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচোগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আগের থেকে বেটে রাখা আদা রসুন লঙ্কা দেড় চা চামচের মতো আমি দিয়ে দেব। আর দিয়ে দেব হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ ও কিছুটা লঙ্কার গুঁড়ো এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা দইটাকে আমি দিয়ে দেব দই দেবা মাত্রই ভালো করে খুন্তি দিয়ে মশলাটাকে নাড়তে হবে মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসছে এরপর ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব এবার দু থেকে তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব আরও কিছুটা জল অ্যাড করব জল দিয়ে আবারও দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে দেব এরপর দই পটলটা হয়ে আসছে বড় একটা বাটিতে এরপর আমি ঢেলে নেব কি সুন্দর একটা কালার এসছে সবজিটা আর পটলটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে পটলটা জুসি মনে হচ্ছে আর বন্ধুরা খেতেও খুব টেস্টি হয়েছে